আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই পেজ লেটস গো উইথ উজ্জ্বল শুনছেন, তাদের শুভেচ্ছা এবং মাহে রমজানের শুভেচ্ছা। আমি উজ্জ্বল, ইটালির রোম থেকে। আমি রোমে বসবাস করি। আজকে সোমবার, আজকে ইটালিতে বন্ধের দিন। ইটালিতে গত কয়েক সপ্তাহ ধরে বন্দর খুব উৎসব চলতেছে, এর মধ্যে অফিস আদালতে কাজ খুবই কম, তো ফ্লুসি বের হওয়ার কোনো সম্ভাবনা নাই এই বন্ধের মধ্যে, কারণ পেপত্তুরা এবং যা আছে অফিস আদালত সব কিছুই বন্ধ। আজকে কথা বলবো অন্য একটা ব্যাপার নিয়ে। যারা ট্যুরিস্ট ভিসায় ইটালিয়া আসতে চান, তারা অনেকে আমাকে নক করেন, তা আমি সাধারণত বুদ্ধি দিই যে যে দেশ থেকে আসতে চান, ধরেন আপনি ইটালিতে আসতে চান, তো ইটালিতে যে কোনো একজনের কাছ থেকে ইনভিটেশন লেটার নিয়ে, তারপরে ব্যাংকের কাগজ, আপনার পাসপোর্ট এবং আনুষাঙ্গিক এম্বাসি যা চায়, ধরেন আপনি যদি সৌদি আরব থেকে আসতে চান বা দুবাই থেকে আসতে চান, কাতার থেকে আসতে চান বা সিঙ্গাপুর থেকে আসতে চান, সেই ক্ষেত্রে ওই দেশের এম্বাসি আপনার কাছে কী কী কাগজ ডিমান্ড করে তার উপরে নির্ভর করবে আপনার আসা। এখন শুধু ইনভিটেশন কার্ড দিয়ে কিন্তু বা সেটা কোনো স্পন্সর না, সেটা আপনার আমন্ত্রণ জানাইছে যে কোনো একজন, তো আপনি সেই ইনভিটেশন কার্ডের সাথে আপনার ম্যাক্সিমাম কাগজপাতি লাগবে, সেই কাগজপাতি জোগাড় করার পরে আপনি এম্বাসিতে দাঁড়াবেন, আপনার ব্যাংকের তারা অ্যামাউন্ট দেখবে যে আপনার এর ঘোরার মতো, ইউরোপে ঘোরার মতো অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে আছে কি না, বা লেনদেন কী, এক বছরের আপনার লেনদেন কেমন, এগুলোর উপর নির্ভর করে আসলে ভিসাটা দেয়। তো ও এরকম আমি যাকেই বলি, সেই আমার বলে যে ভাই আপনি আমার একটা ইনভিটেশন লেটার বানিয়ে দেন, এরকম অনেকেই আমার রিকোয়েস্ট করছে, কিন্তু একটা ব্যক্তির একজনের উপর বেশি ইনভিটেশন লেটার বানানো যায় না, কারণ এটাও আবার কন্ট্রোল করে। এখন যদি আমি সারা দুনিয়াতে সবারই ইনভিটেশন লেটার বানিয়ে মানে দিয়ে ঘুরে বেড়াই, এই দেশে গভর্নমেন্ট শেষে মনে করবো যে আমি তো একজন ভিসার দালাল, শেষে আমাকে ধরে জেলের ভিতরে ঢুকিয়ে দিবে, এটাই সাধারণ ব্যাপার। কারণ হলো সরকার তো ইনভিটেশন যে সময় ফেস করবে তখন তো দেখবে যে নাম ঠিকানা, বাসার কী ঠিকানা দেওয়া হয়েছে, সেই ঠিকানার উপরে নির্ভর করে যাচাই বাছাই করবে যে সে কি আরও এরকম করছে কি না। শেষে দেখা যাবে যে অনেক ইনভিটেশন পাঠাইছে, সরকার মনে করবে ওই ইউরোপের ওই সরকার মনে করবে যে দেশ থেকে বানানো হবে, ধরেন ইটালি থেকে ইটালিয়ান গভর্নমেন্ট মনে করবো যে আমি আমার ব্যবসায়ী এইটা। তো অতএব আপনাদের পরিচিত কার দিয়ে যদি ট্যুরিস্ট ভিসা আসতে চান ইনভিটেশন লেটার বানান, সেটাই আমি বুদ্ধি দিই। এখন ম্যাক্সিমাম মানুষ ভাই ইনভিটেশন লেটারটা আপনি বানিয়ে দেন, আপনারা আসলে বুঝার আসলে কতটুক বুঝতে পারেন আমি সেটা আমি নিজেও বুঝি না, যে একজন মানুষ যদি সারা দুনিয়ার সবাই যদি একই কথা বলে, তাহলে সেখানে উত্তর দেওয়ার মতো কোনো কিছু আছে? আমি আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি মানে এড়িয়ে যাই, সেটাই সাধারণ ব্যাপার। এটাই হলো আজকের আলোচনা। আর দ্বিতীয়টা হলো, প্রায়ই সবাই জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, আমি সবারকে উত্তর দিই যে ভাই আমার বাড়ি হলো ধামরাই, আমার ভাষাটা আসলে শুদ্ধ না, আমার ধামরাই এলাকার মতোই আমি কথা বলি, মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি যেমন বলি না যে অনেক শুদ্ধ করে কথা, ওরকম বলতে পারি না, স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমার এলাকার, প্রাউড ফিল করি সাথে যে আমি আমার এলাকার ভাষাটা দিয়ে কথা বলি। আর কিছু মানুষ আছে প্রতিদিনই আমার নক করে, ভাই একটা ফ্লুসির জন্য আমার দুমান্দ করে দেন, তারা আসলে বুঝতেই পারে না যে ফ্লুসির আবেদন চলে গেছে। এখন আমি কোনোভাবেই তাদের মানে আবেদন করার মতো কোনো স্কোপ নাই, মানে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে একটা ভিসার জন্য যদি সারে বৈধভাবে, সেখানে নয় দুই একজনের উপকার করা যায় যে না এইভাবে আসেন বা এই লোকের মাধ্যমে জমা দেন যেটা কাজে লাগবে এবং ভবিষ্যতে আপনি ভিসা ওঠার সম্ভাবনা থাকবে, টাকা মায়ের যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আসলে আমি বুঝি না যে আপনারা এখন কেন বুঝেন না যে এই এখন তো সময় চলে গেছে, ফ্লুসি জমা দেওয়ার সময় চলে গেছে গত মাসে 17 তারিখ, এখন অপেক্ষা করতে হবে আবার একটা বছর বা 6-7-8 মাস, সরকার যদি আবার নতুন করে ঘোষণা দেয় অবশ্যই চেষ্টা করব আপনাদের কাউকে না কাউকে উপকার করার জন্য। পরিশেষে বলবো, আমার এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে সবসময়ের মতোই বলবো শেয়ার করবেন, আমার পেজটার মধ্যে ইনভাইট করবেন, আর যদি আমার সাথে কিছু বলতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।